বলবো যে তোমরাও এরকম কোন চেষ্টা করবে যে ভালো কিছু করার জন্য, কারো ভালো করতে পারলে ভালো কিছু আশা করা যায়, কারো ভালো করলে ভালো পাওয়া যায়, খারাপটা ভাবলেও খারাপটা পাওয়া যায়, যা করবো তাই পাওয়া যায়। তো আমি আর বেশি কিছু বলবো না। তো আমি চাই এই অনুষ্ঠানের আর উন্নতি হোক, আমরা সবাই চাই এই অনুষ্ঠান এই প্রতিষ্ঠানটার আর উন্নতি হোক। আর এই অনুষ্ঠানটা যদিও আমরা খুব ছোট করে করতেছি, কিন্তু আমাদের মানুষের মধ্যে খুব আনন্দ, আমরা সবার মধ্যে সহবোধ সৃষ্টি করতে পারছে। আমাদের স্যার তো ওনার মধ্যেও কিছু ট্যালেন্টেড আছে, যার কারণে আমরা এখনো পর্যন্ত স্যারের কথা মনে করি। তো এই প্রতিষ্ঠানটাকে সবাই যাতে বড় করতে পারি আর আমরাও যাতে এর মধ্যে দিয়ে বেঁচে থাকতে পারি সেই চেষ্টাই করব। এর মধ্যে আমার বক্তব্য শেষ করতে চাই। বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো, কাউসার ভাই আমাদের স্যার খেলাঘাট পরিচিত, আমাদের ভাইও আছে স্যারও আছে, এখন উনি আমাদের যথেষ্ট এখানে শিক্ষা দিচ্ছে, আমরা ওনার কাছ থেকে যতটুকু শিক্ষা পাইছি, যতটুকু উনি আমাদেরকে শেখানোর চেষ্টা করছে, আমরা যতটুকু নিজে শিক্ষা গ্রহণ করতে পারছি, আশা করি যে আমরা ভালো কোনো প্রতিষ্ঠানে যদি কোনো চাকরির ক্ষেত্রেও যাই তাহলে আমরা ভালো কিছু করতে পারবো, যদি ওরকম মেন্টালিটি থাকে। আর যদি মনে করে যে না যে কাউসার ভাইয়ের কাছে আসলাম দু একদিন ক্লাস করলাম আমরা আসলাম না চলে গেলাম, তাহলে আমরা কিছু শিখতে পারবো, শিক্ষা গ্রহণ করার জন্য নিজের একটু আগ্রহ থাকতে হবে। কাউসার ভাই তো আর মাথার মধ্যে সবকিছু ঢুকাই দিতে পারবো না, উনি বুঝাই দিতে পারবো, বুঝাইছে আমাদেরকে যথেষ্ট বুঝাইছে, আর আমরাও ভালো কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। আর বেশি কিছু বলবো না, আজকে এই দ্বিবার্ষিক অনুষ্ঠানে আমার পর হয়তো বা একে একে সবাই কিছু না কিছু বলবে, অনেক সময় হয়ে গেছে, সবাই কিছু বলুক, আমি এটাই চাই। আর সবাই এই প্রতিষ্ঠানের জন্য অনেক দোয়া করবেন, আর ওনার জন্য এই প্রতিষ্ঠানে যে যেইভাবে পারেন ওনারা হেল্প করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করবো। আসসালামু আলাইকুম, আজ এসকে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে উপস্থিত আছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ তাসের আহমেদ স্যার, এবং এর মধ্যে আমাদের পাশে উপস্থিত আছেন দেশের প্রাক্তন স্টুডেন্ট মোহাম্মদ শাকিল আহমেদ ভাই, এবং এর সাথে উপস্থিত আছেন আমার প্রান্তীয় সহকারী বৃন্দ। আসসালামু আলাইকুম। আজ এসকে কম্পিউটারের ইনস্টিটিউটের দ্বিতীয় বার্ষিকী, তো এখানে অনেকেই আমরা উপস্থিত আছি, যদিও প্রতিষ্ঠানটা তেমন বড় নয়, তবে আমাদের স্যার যথেষ্ট আন্তরিকতার সাথে আমাদেরকে অনেক দিক থেকে বিশ্লেষণমূলক শিক্ষা দিয়েছেন, যা আমাদের জীবনে হয়তো অনেক উপকারে আসবে। তো স্যার জানতে চেয়েছেন যে প্রতিষ্ঠান থেকে আমরা কিরকম শিক্ষা পেয়েছি, এছাড়া প্রতিষ্ঠান আমাদেরকে কেমন দিয়েছে এই 6টি মাসে, সেই বিষয়ে তো বলতে গেলে আসলে তেমন কিছুই বলার নেই। স্যার যতটুকু হেল্প করেছেন, জানি না জীবনে কোনোদিন সেই মূল্য দিতে পারবো কিনা, হয়তো অল্প কিছু ফিসের মাধ্যমে তার কাছে ভর্তি হয়েছি, তবুও সেটা তেমন কিছুই নয় ওনার কাছে, উনি যতটুকু শিক্ষা আমাদেরকে দিয়েছেন। তো আমরা সকলেই চাই যে উনি আরো উন্নতি করুক, ওনার কাছে আরো স্টুডেন্ট আসুক, এতে করে সকলেই উপকৃত হবে, সকলেই অনেক ভালো একটি পর্যায়ে হয়তো যেতে পারবে। এছাড়াও আমাদের প্রতিষ্ঠানটি আজকে হয়তো দ্বিতীয় বর্ষ, এক সময় আরো অনেক উন্নত হবে, হয়তো কোন এক সময় আমরা থাকবো না, কিন্তু সেই সময় প্রতিষ্ঠানটি হয়তো আরো অনেক উপরেই চলে যাবে। তো এটাই আমাদের সকলেরই কামনা, আর আমরা সকলেই চেষ্টা করব যে স্যারের কাছে মোটামুটি ভাবে ভালোভাবে কিছু শেখার জন্য। স্যার আমাদের অনেক দিক নির্দেশনামূলক কথা বলে থাকেন, যা অনেকে আমরা হয়তো শুনি না, কিন্তু এইটার যে পরিণামটা কতটুকু হবে সেটা হয়তো এখন আমরা জানতে পারবো না, অদূর ভবিষ্যতে এক সময় হয়তো আমরা উপলব্ধি করতে পারবো যে আমরা কতটা জীবনে ভুল করেছি বা কতটা জীবনে নিচে নেমে গেছি স্যারের কথাগুলো না শুনে। তো সকলের কাছে আমার এটা অনুরোধ থাকবে যে আমরা স্যারের কথাগুলো দিক নির্দেশনামূলক ভাবে অনেক সামনেতে এগিয়ে যাব, এতে করে আমাদেরই উন্নতি হবে। তো আমার বক্তব্য আর বেশি করতে চাই না, সামনে আছে অনেকেই হয়তো আরো কিছু বলবে, তো এই নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না, আশা করি স্যার আর উন্নতি করবে, আর এই কামনা করি বক্তব্য শেষ করছি।